মুসলিমদের ভূখণ্ডে যারা ইসলামের পক্ষে দাঁড়ায় সেই সমস্ত শিক্ষকদেরকে গ্রেফতার করার কথা বলা হচ্ছে শাহরিয়ার কবির নামের এক বন্ড এই বন্ড যেই প্রফেসর যেই শিক্ষক ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাকে গ্রেফতারের কথা বলেছে আমরাও যদি বলি এ দেশ শাহরিয়ার কবিরদের মতো নাস্তিকদের নয় এ দেশ মুসলমানদের আমার আগের হুজুর বলতেছিলেন তসলিমা নাসরিনকে যেভাবে বিদায় করা হয়েছে আমরা যদি ঘোষণা করি এ জাতির উলামায়ে কেরাম যদি ডাক দেয় আম জনতাকে নিয়ে শাহরিয়ার কবিরকে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত এ জাতি থামবে না হাদিসের মধ্যে এসেছে কবর প্রতিদিন মানুষকে ডাকে القبر كل يوم ينادي يا ابن آدم القبر كل يوم ينادي قبر প্রতিদিন ডেকে ডেকে বলে হে মানুষ আজ তুমি বন্ধু বান্ধব নিয়ে আমার উপর দিয়ে বেড়াচ্ছো গান গাচ্ছো যা খুশি তা করতেছো শুনে রাখো আগামী কাল তুমি আমার ভিতরে আসবে একা কোনো বন্ধু বান্ধব থাকবে না মসজিদ রয় খাটিয়া যেন তাকিয়ে আছে আব্দুর রহমান আব্দুল্লাহ আলামিন রফিকুল ইসলাম এই যে খাটিয়া প্রত্যেক দিন নামাজের সময় খাটিয়াটা একটু তাকায় দেখবা কবে জানি তোমার খাটিয়া তৈরি হয়ে যায় তোমাকেও চলে যেতে হবে যুবক তোমার মতো কত যুবক চলে গিয়েছে তার কোনো হিসাব নাই কত যুবক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিদ্যুতের শর্ট খেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিভিন্নভাবে মানুষ মারা যাচ্ছে তুমি আমিও একদিন থাকব না থাকব এই দুনিয়া থাকবার জায়গা নয় কবর তো ডাকতেছে আজ তুমি সুদগুষ খাচ্ছ আগামীকাল আমার ভিতরে তোমাকে পোকামাকড় ধরে ধরে খাবে পোকামাকড় ধরে ধরে খাবে তুমি আজ হাসি তামাশা করতেছো আগামীকাল তুমি আমার ভিতরে এসে চিৎকার করে কাঁদবে ইয়া আবনা আদম কি হাল হবে সেদিন নাকি বিশ্বাস করি না বিশ্বাস করি পৃথিবীতে সব বিষয় নিয়মতানৈক্য আছে নবীকে নিয়মতানৈক্য আছে ধর্ম নিয়মতানৈক্য আছে সব বিষয় মাসালা মাসালের তো মতানিক্যর অভাব নাই এমনকি খুদ আমাদের রব আল্লাহকে নিয়ে মতানিক্য আছে কিন্তু যে বিষয়ে পৃথিবীবাসী সমস্ত মানুষ একমত সেটা হলো সবাইকে মরতে হবে এখন পর্যন্ত কোনো এমন কোনো বিজ্ঞানী আবিষ্কার হয়নি হবেও না যারা এই কথা বলবে যে আমরা মরবো না সত্যি বলেন পৃথিবীর যদি কোনো পাওয়ার থাকত এই পৃথিবীর বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানী কিংবা বুদ্ধিজীবী কিংবা যত বড় দার্শনিক আছে এদের যদি চিরন্তন ক্ষমতার মালিক যদি এরা হতো আমাকে বলেন এরা কেউ মরতে চাইতো কেউ মরতে চাইতো না তার মানে হলো সকল পাওয়ারের উপরে পাওয়ারের নাম সুপার পাওয়ার সিফ আল্লাহ সুপার পাওয়ার সিফ আল্লাহ অতএব আমাদেরকে নামাজ পড়ার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আল্লাহ তাআলা বলেছেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ নামাজ কায়েম করো ও নিকলির মুসলমানেরা প্রিয় যুবকেরা তোমাদেরকে একটা কথা বলে দেই তোমরা যারা টিকটক লাইকি ফেসবুক ইউটিউব মদ জুয়া ইয়াবা হিরোইন কিংবা নারীর পিছনে ছুটছ এগুলো ছেড়ে দিয়ে তোমরা যদি সত্যিকার আল্লাহর বান্দা হতে পারো তোমরা যদি সত্যিকার অর্থে কোরআন সুন্নাকে মেনে মসজিদ মুখী হতে পারো ফজর মুখী হতে পারো চ্যালেঞ্জ করে বলতে পারি এবং খণ্ডে কোনো জালেম তাগুত
আল্লাহর কোন বান্দা আলেমকে কারাগারে বন্দী করে রাখতে পারবে না আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব অল্প কথা বলবো একটু চিল্লাচিল্লি না করে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تبارك وتعالى وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك درود شريف قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نكلي جوبا شنگي ردو گئا جي تو اسكري واز او دعا محفيل شماني تو شبابو تھی شماني تو علماء کرام মুরব্বিয়ানে নিজাম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ আপনাকে আমাকে কোরআন সুন্নাহর কথা বলবার এবং শুনবার জন্য সুযোগ করে দিয়েছেন প্রিয় উপস্থিতি শরীরের হালত খুবই খারাপ প্রায় প্রোগ্রামেই ওয়াজ করতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে কিংবা ক্লান্ত হয়ে বয়ান ছেড়ে দেওয়া লাগতেছে আসলে দেখুন দীর্ঘ ৩২ মাস জেলখানায় থাকা পাশাপাশি ২৬ দিনের মতো রিমান্ডে থাকা এরপর বের হওয়ার পর থেকে একের পর এক জার্নি আজকে সিলেট তো কালকে বরিশাল ভোলা বিভিন্ন জেলায় কুমিল্লা কিশোরগঞ্জ বিবাড়িয়া বিভিন্ন জেলায় দেশের এক জায়গা থেকে আরেক জায়গা তো এই কারণে শরীরের হালত ভালো না
আপনারা আশায় থাকেন যে হুজুর আসবে বয়ান করবে আমরা আপনাদের আশা আপনাদের প্রত্যাশা বুঝি কিন্তু আফসোসের বিষয় হলো আমরা অতিরিক্ত আবেগী হয়ে অতি বেশি হুজুগী হয়ে একজন আলেম কিংবা একজন হুজুর ওয়াজ করতে আসবে তার অবস্থা কি তার শারীরিক অবস্থা কি তার পারিবারিক অবস্থা কি সেগুলোকে বাদ দিয়েও আমার মাহফিলে আসাই লাগবে আমার মাহফিলে ওয়াজ করাই লাগবে এই ধরনের কিংবা আমাদেরকে ওয়াজ শোনাইতেই হবে দেখুন সবার আগে কিন্তু একজন মানুষ তার নিজে শারীরিকভাবে সুস্থ থাকাটা জরুরি এজন্য অল্প কয়েকটা কথা বলবো আমাদেরকে এই প্যান্ডেলের সীমাবদ্ধ আবেগ থেকে বের হয়ে আসতে হবে এই জজবা তখনই কাজে লাগবে যখন আমরা দিনকে মানব আমি যদি এখন প্রশ্ন করি যেখানে হাজারো হাজারো মানুষ আসছেন বলেন তো ফজরের নামাজ কয়জন পড়ছেন হাত তোলার দরকার নেই এই সংখ্যাটা অনেক কম হবে এটাও যদি জানতে চাই আগামীকাল বাদ আগামীকাল ফজর কয়জন পড়তে পারবেন এই সংখ্যাটাও খুব নগণ্য হোক আমাকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নামাজকে কি ঐচ্ছিক করেছেন নাকি বাধ্যতামূলক ঐচ্ছিক ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইল না পড়লাম মুসলমানদের জন্য নামাজ কি ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক যারা চাকরি করেন যদি একদিন দুই দিন তিন দিন কোনো কিছু না বলে ছুটি না নিয়ে চাকরিতে না যান অফিসে না যান সেই ব্যক্তি অফিসে যাওয়ার পরে বসের বকাঝকা খাবে না খাবে না যদি এটা রেগুলার হতে থাকে তার চাকরি থাকবে দুনিয়ার হালত তো দেখুন দুনিয়ার চাকরিজীবীরা তাদের মালিককে ভয় করে চাকরির ভয় করে কখনোই অফিস মিস করে না কিন্তু আমাদের হালত কি নামাজ পড়ার ক্ষেত্রে জিজ্ঞেস করবেন বাবা চলো নামাজটা পড়ি বলবে হুজুর কাপড় ভালো না ৩০ বছর ৩৫ বছর বয়স বলে কাপড় ভালো না তাহলে তুমি কি তোমার কাপড়ে প্রস্রাব করো আজব তামাশা না তুমি কি তোমার নিজের কাপড়ে পেশাব করে দাও তাহলে কাপড় ভালো না মানে একজন মুমিনের জন্য কাপড় ভালো না নামাজে যেতে পারবো না এর চাইতে বড় খারাপ কথা আর কিছু হইতে পারে আরে ভাই এ এমন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনি যে বলতেছেন আপনার কাপড় ভালো না আপনার তো রহমতের ফেরেশতারা সেটাই না নিবেও না আপনার শরীর যে নাপাক আপনি নিজেই স্বীকার করতেছেন আপনি আপনার রবের সামনে কিভাবে দাঁড়াবেন আপনার রব তো ডাকতেছেন وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا আমার সামনে এক এক করে তোমাদেরকে আসতে হবে বিশ্বাস করো তোমাদেরকে ফজর মুখী হতে হবে তাহাজ্জুদ মুখী হতে হবে কয়জন তাহাজ্জুদের কথা কি কন প্রিয় ভাই আসলে ফরজ নামাজের কোনো বয়ান চলে না ইসলামী শরিয়া ইসলামের ইতিহাস এটা বলে না ফরজ নামাজের কোনো কি নাই বয়ানই চলে না من ترك صلاة واحدة متعمدا فقد كفر رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করলো সে কুফরি করলো কি করলো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এই হাদিসকে সামনে রেখে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে তাকে মুসলমানদের কবরে দাফন করা হবে না কত বড় কঠিন কথা চিন্তা করছেন
সত্যি যদি আগামী কাল আপনাকে মুসলমানদের মারা যাওয়ার পরে আপনার বাবাকে মুসলমানদের কবরে দাফন না করা হয় কি কঠিন পরিস্থিতি হবে বলবেন হুজুর আমরা তো হানাফি মাযহাব মানি হাম্বলি মাযহাব মানি না হানাফি মাযহাবের ফতোয়াও কোন ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করা শুরু করলে তাকে পিটায়া জেলখানায় পড়তে হবে যখন সে তওবা করবে আর নামাজ ছাড়বো না তখন তাকে সেখান থেকে বের করা হবে প্রিয় হাজিরিন কি হয়ে গেল আমাদের কি হয়ে গেল কত মানুষ কত কষ্ট করে তারপরেও নামাজ ছাড়ে না আর আমরা এমনও অলস আছে ফজরের ঠিক ফজর আজানের মুহূর্তে উঠছে প্রস্রাব করতে প্রস্রাব করে আবার শুয়ে যায় তবু নামাজ পড়বো না এমনও লোক আছে ফজরের সময় সিএনজি নিয়ে অটোরিকশা নিয়ে বেরোইছে কিংবা ফজরের সময় বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হোটেলের ডিউটিতে আছে বিভিন্ন দোকানের ডিউটিতে আছে কিন্তু নামাজ পড়বেন তাকে কি শয়তানে ধরেছে আল্লাহ পাক বলেছেন আকিমিস সালাহ নামাজ কায়েম করো কি করো নামাজ পড়ো না নামাজ কায়েম করো এই সমাজের মধ্যে নামাজ কায়েম করতে হবে যুবকরা যখন নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এ ভূখণ্ডেও দিন বিজয়ী হবে এখন তো দিনই বুঝে না ইমানই বুঝে না ইমান কুফুর কি সেটাই জানে না যুবক কিভাবে দিন বিজয়ী হবে আল্লাহ বলেছেন যদি নামাজ কায়েম করো ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে অশ্লীল বেহায়া কাজ থেকে বিরত রাখে বিশ্বাস করেন কোন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজি সে ব্যক্তি যদি কন্টিনিউ এই নামাজটা পড়তে পারে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যদিও এই ব্যক্তিটার কোনো বদ অভ্যাস থাকে পাঁচ ওয়াক্ত নামাজ তাকে সেই বদ অভ্যাস থেকে ফিরাবে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আসলে নামাজের ওয়াজ চলে না তবু ওয়াজ করতে হয় আমাদেরকে ইসলামী শরিয়া নাই নাইলে নামাজ যেগুলো পড়ে না এগুলোর পিডায় জেলে ভরে দিতাম নামাজ যারা পড়ে না এদেরকে কি করা হইতো পিডায় জেলখানায় পাঠানো হইতো জেলখানায় কোনো আলেম থাকতো না সবগুলো ভণ্ড নেতা থাকতো আলেমদের জেলখানায় থাকা লাগতো না যেগুলো বন্ডামি করতো দুর্নীতি করতো চুরি করতো বাটপারি করতো নামাজ করতো না এগুলোর জায়গা কই থাকতো তখন ওদের জায়গা হইতো জেলখানা আর আলেমরা বিচারক হয়ে যাইতো কাজী হয়ে যাইতো প্রিয় হাজিরিন প্রিয় হাজিরিন প্রিয় নিকলির কিশোরগঞ্জের মুসলমান তোমাদেরকে বলি যাই নামাজটাকে যদি কন্টিনিউ করতে না পারো এই এক ভয়াবহ পরিস্থিতি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূলের এই হাদিস জানো আজকের প্রেক্ষাপটে সবচাইতে বেশি কার্যকর আল্লাহর নবী বলেন ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন তা আমরা ওইদিকে একটু তাকাই আচ্ছা দেখি কি হয় এদিকে আমরা দেন চলেন দেখি হেরা কি চুপ করবো হেদের জন্য তো রাগ করি নাই রাগ তো করছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নামাজের বিষয়ে এত সুন্দর আলোচনা করতেছি কি একটু শব্দ হয়েছে কি আজিব তামাশা সব ওইদিকে তাকাইছে প্রিয় প্রিয় মুরব্বিয়ান প্রিয় মুসল্লিয়ান প্রিয় যুবক ভাইরা মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনবার চেষ্টা করেন আমাদের এই অধঃপতন কেন এ জাতির ইতিহাসে তো ভয়াবহ ছিল না
আজ এত ভয়াবহ পরিস্থিতি কেন আজ মুসলিমদের ভূখণ্ডে সমকামী এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা চলে আজ মুসলিমদের ভূখণ্ডে ট্রান্সজেন্ডার মতবাদ বাস্তবায়নের প্রচেষ্টা চলছে আজ মুসলিমদের ভূখণ্ডে যারা ইসলামের পক্ষে দাঁড়ায় সেই সমস্ত শিক্ষকদেরকে গ্রেফতার করার কথা বলা হচ্ছে শাহরিয়ার কবির নামের এক বন্ধ এই বন্ধ যেই প্রফেসর যেই শিক্ষক ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাকে গ্রেফতারের কথা বলেছে আমরাও যদি বলি এদেশ শাহরিয়ার কবিরদের মতো নাস্তিকদের নয় এদেশ মুসলমানদের আমার আগের হুজুর বলতেছিলেন তসলিমা নাসরিনকে যেভাবে বিদায় করা হয়েছে আমরা যদি ঘোষণা করি এজাতির ওলামায়ে কেরাম যদি ডাক দেয় আম জনতাকে নিয়ে শাহরিয়ার কবিরকে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত এজাতি থামবে না এই স্লোগান আমি পাল্টাই দিছি যুবকেরা কি অনলাইনে কিছু জানে না নাকি জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই বাঁচলে আর লাভটা কি শাহাদাতের তামান্না লাগবে এই স্লোগান চেঞ্জ শাহাদাতের তামান্না নিয়ে স্লোগান হবে হয়তো শরীয়ত নয়তো শাহাদাত ইম্মা শরীয়ত ওয়া ইম্মা শাহাদা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন এগুলো হবে স্লোগান জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই বাঁচার নিয়ত থাকলে জিহাদই কেউ যাবে না ওখানে মরবার ভয় আছে শাহাদাতের ভয় আছে তবে আমি যে কথা বলতেছিলাম স্লোগানের জন্য নয় আমার কথা একদম সুস্পষ্ট এই শাহরিয়ার কবির ঘংরা যদি মনে করে এদেশে ইসলামপন্থীদের পক্ষে যারা দাঁড়াবে সেই সমস্ত স্কুল শিক্ষকদেরকে তারা গ্রেফতার করাবে তবে আমরাও বলতে চাই অচিরে তোমাদের জন্য তোমাদের গ্রেফতারের জন্য আমরাও সরকারকে আমরাও দাবি মানতে বাধ্য করব তখন তোমরাও তসলিমা নাসরিনদের মতো বোরকা পইরা তুমি শাহরিয়ার কবির পালাইতে বাধ্য হব অতএব কথা একদম পরিষ্কার মুসলমান তবে তার আগে ইমানদারদেরকে ঠিক হওয়া লাগবে ইমানদারদের ঠিক হওয়া খুব জরুরি দরকার আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা জামানা আসতেছে যে জামানায় ইসলাম থাকবে শুধুমাত্র নাম মাত্র কি মাত্র বলেন জামানাটা কি কিয়ামতের পরে আসবে না আগে আসবে না চলে আসছে ইসলাম তো এখন শুধু নাম মাত্র আছে নিকলি বাজারে এক দোকানদার দোকান দিছে ভ্যারাইটি স্টোর কি নাম দিছে ভ্যারাইটি স্টোর ভ্যারাইটি স্টোর মানে হরেক রকমের পণ্য পাওয়া যায় এবার তার দোকানে গিয়ে একজনে বলছে ভাই আমারে কিছু চাল দেন হ্যাঁ কয় চাল নাই আরেকজন গেছে ভাই আমার তো তেল প্রয়োজন তেল দেন কয় তেল নাই আরেকজন গেছে ভাই আমার তো কিছু তরি তরকারি প্রয়োজন কয় তরি তরকারি নাই তো তৃতীয় জন এসে বলতেছে ভাই আপনার দোকানের নাম দিছেন ভ্যারাইটি স্টোর কিন্তু ভিতরে মাল তো কিছুই নাই কয় এক সময় ছিল কিন্তু জুয়া কেল্লা সব বেচে দিছি আজ সেই ভ্যারাইটি স্টোরের মতো আজ আমাদেরও সাইনবোর্ড আছে আমরা মুসলিম আমরা ইসলামের অনুসারী কিন্তু যায় দেখবেন ঘরের মধ্যে ছবি টানানো যায় দেখবেন কেউ নামাজ পড়ে না যায় দেখবেন তার বিয়ের অনুষ্ঠানের মধ্যে তার ঘরের কারো বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজনা ডিজে পার্টি ছাড়া হয় না
তার বউ পর্দা করে না তার বাচ্চাটাকে নামাজ পড়ায় না নিজে নামাজ পড়ে না আবার সে মুসলিম কুরবানি আসলে বড় কুরবানি না দিলে কি আর হয় বাস সে মুসলমান হয়ে গেছে গরু খাওয়ায় না মুসলমান প্রিয় হাজিরিন এজন্য বলি যাই আল্লাহর নবী সুস্পষ্ট বলে দিয়েছেন জামানা আসবে যে জামানা ইসলাম নামমাত্র বাকি থাকবে কামে থাকবে না জামানা কি আসবে কিয়ামতের পরে নাকি আইসা গেছে এখনই তো নামমাত্র বাকি আছে বলেন আমাকে লক্ষ লক্ষ মুসলমান মাহফিলে হয়ে যায় মুফতি আমির হামজা হুজুরের মাহফিলে হাজার হাজার লোক হয় আমাদের প্রোগ্রামে হাজার হাজার লোক হয় শেখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন বাইরে ছিলেন লাখো লোক হয়ে যাইতো বলেন আমাকে আজ উনার পক্ষের সেই লাখো লোক কোথায় আমাকে বলেন তাইলে ইসলাম যে নামমাত্র বাকি আছে এটা বুঝেন তো ইসলামের যে মৌলিক স্পিরিট ইসলামের মৌলিক তাকাজা আমরা এই জাতিকে বোঝাতে পারি নাই ও আমার জাতি অপ্রিয় জাতি প্রিয় উম্মাহ তোমাদেরকে বলে যাই দিলের কষ্ট তোমাদের কাছে শেয়ার করে যাই তোমরা এখনো দ্বীনের মৌলিক বিষয়গুলো বুঝবার চেষ্টা করো না তোমাদেরকে আমরা আর কতভাবে বললে বুঝবা আমার আগের হুজুর বলতেছিলেন যে আমার বাবাকে গালি দিলে আমার গায়ে লাগবে না আমার ভাইকে গালি দিলে আমার গায়ে এতটাও লাগে না যতটুকু আমার রসুলকে গালি দিলে আমার গায়ে লাগে এটাকেই বলে দিন দিনের তাকাজা যখন তোমার সাহাবাদের মতো হয়ে যাবে যারা রসুলের ডান দিক থেকে বলবে রসুলুল্লাহ হাজির বাম দিক থেকে বলবে ইয়া রসুলুল্লাহ হাজির সামনে থেকে বলবে ইয়া রসুলুল্লাহ হাজির পিছন থেকে বলবে ইয়া রসুলুল্লাহ হাজির তেমনি ভাবে আজকের আর কোন নবী এই পৃথিবীতে আসবে না আমার নবী শেষ নবী কিন্তু নাইবে নবী যারা আছেন নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যারা আছেন তাদের সামনে পিছনে ডানে বামে যদি তোমরাও সাহাবায়ে কেরামের মতো নবীর সামনে পিছনে যেভাবে থাকতো তোমরাও যদি এ যুগের হাক্কানি উলামায়ে কেরামের সামনে পিছনে ডানে বামে থাকতে পারো তবে পৃথিবীর কোন জালেম তাগুত কোন পাওয়ার আমেরিকা ব্রিটেন ফ্রান্স কিংবা হিন্দুত্ববাদী কোন শক্তিরও সাহস নাই ভূখণ্ডের মুসলিমদের দিকে আঙ্গুল তুলে থাকা কিন্তু সমস্যা কোথায় মুসলিমদের মৌলিক স্পিরিট কমে গেছে হেমিলিয়নের বাসিওয়ালার মতো আমরাও যখন ডাকি একেবারে পঙ্গপালের মতো মাহফিল কানায় কানায় পূর্ণ কিন্তু কি আজীব অবস্থা জাদুঘরের কাটি দিয়া বেড়া দিয়ে দিলে যেমন ওই বেড়ার ভিতরে বালু ফু দিয়া চিনি বানায় ফেলে এখানেও যেন এই অবস্থা ওই বেড়ার ভিতরে কাঠি দিয়া দাগ দিছে ওই দাগের বাহিরে গেলে যেমন ওই চিনি আবার কি হয়ে যায় বালু হয়ে যায় সেম এই জজবাও এই প্যান্ডেল থেকে বাইর হইলে আর নাই আবার কয় ঠিক হাকিকত হে এটাই বাস্তবতা কঠিন নির্মম বাস্তবতা এক ফ্যান্টাসি এক আবেগ যেখানে বিবেকের কোনো সংস্পর্শ নাই প্রিয় হাজিরিন প্রিয় যুবক ভাইরা তোমাদের জওয়ানি এই জজবা ইমানি জজবাকে আমরা সেলুট করি সম্মান জানাই কিন্তু প্রিয় ভাই প্রিয় যুবক তোমাদের এই জজবাকে ময়দানে নিয়ে যাওয়া লাগবে তোমার এই জজবা শুধু প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না যদি এভাবেই সীমাবদ্ধ রাখো তবে এই যে ইসলাম শুধু নামমাত্রই থাকবে ইসলাম জিন্দা হবে না ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাদ ইসলাম তখনই জিন্দা হয় যখন ইসলাম নামক গাছের গোড়ায় রক্ত দেওয়া হয় রক্ত ইসলাম নামক গাছের গোড়ায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন ইসলাম নামক গাছের গোড়ায় পানি নয় রক্ত দেওয়া লাগবে তবেই সে গাছ জীবিত হবে এই গাছের নিচে রক্ত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছেন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন ইমামগণ মুজতাহিদিনগণ সালফে সালিহিনগণ আজকে উলামায়ে কেরাম
এই দ্বীনের জন্য জীবন দিচ্ছেন রক্ত দিচ্ছেন প্রিয় হাজিরিন প্রিয় উপস্থিতি ও নিকলির মুসলমান বড় দরদ নিয়া বলি ও যুবক বিশ্বাস করো ফিরে আসো ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো কল্যাণের দিকে ফিরে আসো নামাজের দিকে তোমার রব তোমাকে ডাকছে জিনা করে ফেলেছো তওবা করো বাদ দাও বলো আর জিনা করব না মেয়ের সাথে ঘুরে ঘুরে মেয়ের সাথে বাদ দাও ইয়াবা সেবন করো বাদ দাও হিরোইন খাও বাদ দাও গাঁজা সেবন করে ফেলছো বাদ দাও মদ খেয়ে ফেলেছো বাদ দাও কুশ খেয়ে ফেলেছো বাদ দাও সুদ খেয়ে ফেলেছো বাদ দাও মাকে কষ্ট দিয়েছো ক্ষমা চাও বাবাকে কষ্ট দিয়েছো ক্ষমা চাও নামাজ ছেড়ে দিয়েছো নামাজ পড়ো আসো ফাফিরু ইলাল্লাহ তোমার রব তোমাকে ডাকছে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো যুবক বিশ্বাস করো তুমি গুনাহ করে ফেলেছো ঠিক কিন্তু যদি তোমার মাওলার কাছে খাঁটি নিয়তে একবার তওবা করতে পারো তোমার মাওলা বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়ামিলা আমালা সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ سبحان الله وجوبا توبة করো একবার তওবা করলে তোমার মালিক বলেন খাঁটি তওবা একবার করতে পারলে আমি আল্লাহ তোর গুনাহ তো maaf করবই فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ আমি তোর গুনাহগুলোকে সাইয়্যাতিহিম হাসানাত খারাপ কাজগুলোকে তোর তওবার কারণে নেক আমলগুলোর সাথে বদলায়া গুনাহগুলোকেও নেক আমলের সাথে মিলায়া দিবে কোনো টেনশন নাই এমন রব কোথায় পাবো আমরা এমন মালিক কোথায় পাবো আমরা বলো আরে তুমি এক মালিকের চাকরি করো ব্যবসার ক্ষেত্রে এক মালিকের চাকরি করো কিংবা বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন কোম্পানিতে চাকরি করো যা দেখো একদিন অফিস না করলে মালিক বকা জকা দিবে দুই দিন অফিস না করলে তোমাকে বের করে দেওয়ার হুমকি দিবে এভাবে তিন দিন চার দিন করলে তোমাকে বের করে দিবে যদি ক্ষমা চাও মাফ করে দেন আর করব না কোনো লাভ হবে বেতন বাড়ায়া দিবে মাফ করে দিবে আরে না রে বাবা দুনিয়ার নিজাম মাফ চাইলেও মাফ করে না ক্ষমা চাইলেও চাকরি থেকে লাঞ্ছিত করে তাড়িয়ে দেয় আর তোমার আমার রব তোমার আমার মালিক কত দয়াবান কত মায়াবান শুধু মাফ করে না ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেয় ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা আরে মাওলা আপনি সাক্ষী থাইকেন আমি পৌঁছায় দিছি ও আমার মালিক আপনি সাক্ষী থাকবেন আমি আপনার বান্দাদের কাছে পৌঁছায় দিছি আল্লাহ এমন দরদি ও কানাল্লাহু গাফুরুর রহিমা তিনি তো ক্ষমাশীল দয়াশীল তাহলে আজকে থেকে নামাজ পড়ব তো নামাজের প্রতি মনোযোগী হব তো রসুলের হাদিসটা বলে শেষ করি রসুল তো বলেছেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু কুরআন থাকবে কুরআন কি হবে কিন্তু রাসমুহু শাব্দিক ভাবে শুধু রাসম থাকবে কুরআনের দোয়া থাকবে কুরআনের খতম থাকবে কুরআন খতম করাইলে পকেটে হাদিয়াও আসবে কিন্তু কুরআনের আইন বাস্তবায়ন থাকবে না এটা কি জামানা কি আয়েশা গেছে নাকি কিয়ামতের পরে আসবে কথা বলেন কেমনে আসছে আজ কোরআন বলে আহাল্লাল্লাহুল বাইয় ওয়া হাররামার রিবা আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আমাকে বলুন আমার রাষ্ট্রে আমার সরকারগুলো এই সরকার আর ওই সরকার সুদের ব্যাংকগুলোকে লাইসেন্স দিচ্ছে না দেয় না তাহলে কোরআন কোথায় রইল কোরআনের কথা কি মানা হলো কথা বলেন না
যুবক কথা বুঝতেছেন না প্রিয় ভাইরা আমাকে বলুন আল্লাহ বলেছেন ইননামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালি শাইতান মদ জুয়া এগুলো শয়তানের কাজ আমাকে বলেন মদ এগুলো লাইসেন্স রাষ্ট্রের পক্ষ থেকে আছে না নাই তাহলে আল্লাহর কোরআনের কথা কি মানা হচ্ছে নাকি রাষ্ট্র সরকারগুলো কোরআনের বিরুদ্ধে চলে গেছে নাম্বার 3 আল্লাহ পাক বলেছেন আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা যে ব্যক্তি নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হবে যদি অবিবাহিত হয় তাহলে 100 জালদা 100 বেত্রাঘাত লাগানো হবে আমাকে বলেন বরং পতিতালয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে ঠিক কি ঠিক না আজান হয়ে গিয়েছে বয়ান ছেড়ে দিব কোরআন শুধু রসম আছে ইসলাম শুধু নাম মাত্র বাকি আছে শেষ যেই হাদিসটার শেষ অংশের জন্য আজকের আমার আলোচনা মাসাজিদুহুম আমিরাতুন ওহিয়া খারাবুম মিনাল হুদা মসজিদ থাকবে বিশাল প্রাসাদ অট্টালিকা তাজ করবে মাসাইক পাথর দিবে বিশাল পাথর দিয়া বাঁধবে ঝকঝকে পাথর আরে আমি কোটি কোটি টাকার মালিক আমার বাড়ির পাশের মসজিদটা কি ভালো না হলে হয় কিন্তু মসজিদে ওহিয়া খারাবুম মিনাল হুদা হিদায়াত শূন্য হবে কে কার পরে মসজিদে যায় আর কার আগে দৌড়ায় মসজিদ থেকে বের হয় অবস্থা তো তাই চলতেছে ঠিক কি ঠিক না আল্লাহ পাক আমাদের সবাইকে মসজিদ মুখী করুন নামাজ মুখী করুন গুনাহ মুক্ত রাখুন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রবাসীদের জন্য দোয়া করার জন্য বলা হয়েছে আপনারা সবাই দাঁড়িয়ে